আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, দোয়া করি ভালো থাকেন। দর্শক শ্রোতা, আজকে আমি ভিডিওতে যা যা বলবো অনেকে হয়তো বা এটা বিশ্বাস করবেন, অনেকে করবেন না, কিচ্ছু করার নাই ভাই, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমরা যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি আপনাদের কাছে জাস্ট ডেলিভারি দিব, আপনার আমার মধ্যে কোনো শত্রুতা নাই, ঠিক আছে? কমেন্ট বক্সে আমার নিয়ে বাজে কথা লেখার কোনো দরকার নাই। কিছু কিছু পোলাপাইন ভাবে কমেন্ট বক্সে এসে গালিগালাজ দিয়ে কথা বলে, ওরা কি জানে না যে আমরাও লিখতে জানি? কি ডায়লগটা সেই হয়েছে না জানি, হাতে তালে দিবেন। যাই হোক দর্শক শ্রোতা, আপনারা জানেন যে রফিকুল ইসলাম মাদানী, যার বয়স 26 বছর, যাকে শিশু বক্তা হিসেবে মানুষজন চিনে, ওনাকে রাতের আধারে তুলে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল, সাথে তার মোবাইল এবং কিছু আনুষঙ্গিক জিনিসপত্র হিসেবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথম অবস্থায় মানুষজন ভেবেছে বা তারপর পরিবারের লোকজন ভেবেছে যে তাকে গুম করে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু পরবর্তীতে জানা গেল যে র‍্যাব বাহিনী তারা নিশ্চিত করেছে যে তারাই তাকে আটক করেছে। কেন আটক করেছে? তিনি বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি কোন বক্তব্যের জন্য আটক হয়েছেন সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো, তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। যাই হোক, তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে, সেটারই প্রস্তুতি চলছে। তিনি উস্কানিমূলক কথা বলেছেন, রাষ্ট্রবিরোধী কথা বলেছেন বাংলাদেশের আইন অনুযায়ী। তো যেটা বলতেছিলাম আমি, তো তাকে আটক করার পরে র‍্যাব তার কাছ থেকে কয়েকটা ফোন সংগ্রহ করে, তো সেই ফোনের ভিতরে নাকি পর্ণ ভিডিও পেয়েছে। যারা বাচ্চা বাচ্চা পোলাপাইন বুঝতেছ না, না বুঝলে ভালো, আর যারা বুঝতেছেন তো বুঝেই গেছেন। যাই হোক, একটু খোলাসা করে দেই, ছেলে মেয়েদের যে গোপন অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও পাওয়া যায় না, সেইসব ভিডিও নাকি এই রফিকুল ইসলাম মাদানির ফোনে ছিল, অনেক কতগুলো ছিল, ভুরি ভুরি ছিল, কিছু কিছু পত্রপত্রিকে এইভাবে ছাপাইছে। এখন কথা হচ্ছে, আমার মুখ থেকে এই কথাটা শোনার পরে আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, অনেকে আবার বিশ্বাস করবেন। আমি তো বললাম যে এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাই, যেটা পত্রপত্রিকে এসেছে সেটাই আমি বললাম। এখন আপনাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগবে, যেমন তাকে ফাঁসানোর জন্য তার মোবাইলের ভিতরে এমন ভিডিও প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, এটা হতেও পারে নাও হতে পারে, আপনি প্রমাণ করতে পারবেন, প্রমাণ করতে পারবেন না? যদি প্রমাণ না করতে পারেন চুপ করে থাকেন ভাই। অনেকে তো আছে, আমি যদি এখন বলি যে আমি এটা বিশ্বাস করছি না, আমার বিশ্বাস হচ্ছে না, অনেকে কমেন্ট বক্সে লেখা শুরু করবে, তুই তো পাকিস্তানের রক্ত, তোর তুই তো রাজাকার, এই জন্য তোর বিশ্বাস হচ্ছে না। আবার যদি বলি হ্যাঁ বিশ্বাস হচ্ছে, তার মোবাইলে এসব ছিল মনে হয়, কিছু কিছু মানুষ লিখবে তুই তো বেধর্মী, তুই তো মানুষ নামের কলঙ্ক। আমরা আছি মহাবিপদে ভাই, কিচ্ছু বলা যাবে না। তো তার মোবাইলে নাকি এই খারাপ ভিডিওগুলো পাওয়া গেছে। এখন কথা হচ্ছে, এখন এটা সাজানো নাকি সত্যি আমি এখান থেকে বলতে পারবো না, যেটা পত্রপত্রিকা এসেছে সেটাই বললাম। এখন কয়েকদিন পরে হয়তো বা সে জামিনে ছাড়া পেয়ে যেতেও পারে, কিন্তু সে কি আর ওয়াজের মাঠে এসে সেইভাবে বক্তব্য দিতে পারবে? পারবে? পারবে না, তার মান সম্মান ধুলাই মিশে গেল, ইতিমধ্যে মিশে গেছে যেভাবে পত্রপত্রিকায় ছাপানো হচ্ছে। আর একটা ব্যাপার, তার বিয়ে নিয়ে কথা চল, বিয়ে নিয়ে বিভিন্ন রকম কথা চলতেছে। আসলে সে যে বিবাহিত আমি কিন্তু, মানে এই ব্যাপারে আমি জানতাম না, আমি জানতাম যে সে তার বিয়ে হয়নি, আপনারাও মনে হয় তাই জানতেন যে তার বিয়ে হয়নি, কিন্তু এই তাকে ধরার পরে বিয়ে বিষয়ে কিছু কথা উঠে এসেছে। যেমন 2 বছর আগেই নাকি তিনি একজনকে বিয়ে করেছেন। তো আমি ঘটনাটা হুবহু আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, পত্রিকা যেটা বলতেছে আর কি। গত মঙ্গলবার তিনি ময়মনসিংহ হালুয়াঘাটের ফুলপুরের রহিমগঞ্জের কোণে দেখতে গিয়েছিলেন রফিকুল, মানে গত মঙ্গলবার রফিকুল ইসলাম কোণে দেখতে চান। কোণের নাম হচ্ছে আসমা আক্তার। তবে পাত্রীর বাবা মার পছন্দ হয়নি রফিকুলকে, আপনারা জানেন তার হাইটটা একটু কম, আরও অনেক কারণ হইতে পারে যেটার জন্য পাত্রীর বাবা মা তাকে পছন্দ করে নাই। তবে চমকে ওঠা তথ্য হলো, মাওলানা রফিকুল ইসলাম 2019 সালের শেষের দিকে সেই পাত্রী আসমা আক্তারকে গোপনে বিয়ে করে ফেলেছেন। আসমা আক্তার তার বড় ভাইয়ের স্ত্রী পারভিন আক্তারের চাচাতো বোন। ওই গোপন বিয়ের অন্যতম একজন সাক্ষী ছিলেন পারভিন। রফিকুল এবং আসমার ওই বিয়ের কোনো রেজিস্ট্রি হয়নি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিয়ের জন্য আসমাকে দেখতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসার পর ফেসবুক মেসেঞ্জারে আসমাকে তিনি লিখেছেন, প্রয়োজনে 10 বছর অপেক্ষা করবেন, তবুও তিনি তাকেই আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন। কি বুঝলেন আপনারা? আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাচ্ছি, এত বুঝবেন না। 2019 সালে আসমা আক্তার নামের একজন মেয়েকে তাকে সে বিয়ে করে, কিন্তু কোনো রেজিস্ট্রি করে না, মানে সাক্ষী টাক্ষী নিয়ে বিয়ে করে ফেলে। পরবর্তীতে
তিনি আনুষ্ঠানিকভাবে বিয়ের জন্য ওই মেয়ের বাড়িতে যায়, কিন্তু ওই মেয়ের বাবা মা পছন্দ করেন না। তারপরে তার মেসেঞ্জার থেকে একটি মেসেজ খুঁজে পেয়েছে পুলিশ প্রশাসন বা র‍্যাব। তিনি মেসেজ দিয়েছেন যে প্রয়োজনে 10 বছর অপেক্ষা করবেন, তবু আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করব। এই হচ্ছে কথা, বিয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। এবার আসেন, তাকে যে গ্রেপ্তার করা হইল, গ্রেপ্তার কেন করা হইল, কোন বক্তব্যের জন্য তিনি গ্রেপ্তার হয়েছেন, এখানে বিভিন্ন তদন্তের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা যা বলেছেন আর কি। তিনি একটি বক্তৃতায় নাকি বলেছেন, রাষ্ট্রপতি মানি যদি সে ইসলাম মানে, প্রধানমন্ত্রী মানি যদি সে ইসলাম মানে, এই কচুর প্রধানমন্ত্রী মানি না যদি সে ইসলামের বিরুদ্ধে যায়। এখনও ইউটিউবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য আর অনেক উস্কানিমূলক বক্তব্য সরকারের ভিতরে এবং বাইরে নানা প্রক্রিয়ার মানে তাদের জন্ম দেয়। তো সেটার জন্য আসলে তিনি গ্রেপ্তার হয়েছেন। মোট কথা যদি আমি একত্রে বলতে চাই যে উস্কানিমূলক বক্তব্য, রাষ্ট্রবিরোধী বক্তব্য বর্তমান আইন অনুযায়ী আর কি, সেটার জন্য তিনি আটক হয়েছেন এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তো তাকে ধরার পরে সে নাকি বলতেছিল যে, স্যার আমার হুশ ছিল না, জোশের কারণে বলে ফেলেছি, বেহুশে থাকলে তো অনেক মানুষ অনেক কিছুই বলে ফেলে। যে উনি মনে হয় ক্ষমা চাওয়ার চেষ্টা করেছেন বা বলেছেন যে আমি এরকম কথা আর বলবো না, তবুও তাকে ছাড় দেওয়া হয়নি, মামলার প্রক্রিয়া চলছে, মামলা হয়তো বা তার বিরুদ্ধে হয়ে যাবে। কি বলবেন আপনারা, কিছু বলার আছে কমেন্ট বক্সে লিখবেন। তো এখন কথা হচ্ছে, যেটা বলতেছিলাম, আমরা আছি মহাবিপদে, কারোর পক্ষ নেওয়া যাবে না, কারণ এখন আমরা দুই পক্ষে বিভক্ত হয়ে গেছি। কেউ কেউ এই নিউজটা বিশ্বাস করবো, আবার কেউ কেউ বিশ্বাস করবো না। আমি যার পক্ষেই যাব তার কাছে ভালো, আর যার পক্ষে যাব না সে আমার যারও এই সেই লিখে কমেন্ট বক্সে ফাল পারবে। আমি তাদেরকে আবারও বলছি, হাত আমারও আছে কমেন্ট বক্সে, আমিও কিন্তু সেরকম জবাব দিতে পারি, কিন্তু আমরা দেব না, ঠিক আছে? আমরা তো আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে আপনাদের কাছে একটা প্রশ্ন না রাখলে হচ্ছে না, এই যে রফিকুল ইসলাম মাদানী ওরফে শিশু বক্তার নামে এত কিছু এখন বের হচ্ছে, এই যে বিশেষ করে আমরা মূল ফোকাস করব, এই যে তার মোবাইলে পর্ণো ভিডিও পাওয়া গেছে এইটার দাবি করছে বা এটা প্রকাশ করা হয়েছে, এটা আপনি কতটুকু বিশ্বাস করেছেন, নাকি মনে হচ্ছে আপনার এটা সাজানো? আর হ্যাঁ, সাজানো খালি মুখ দিয়ে বললে হবে না ভাই, আজকালকার যুগ জামানা ভালো না, প্রমাণ করতে হয়, ঠিক আছে? এই জন্য আমি কোনো পক্ষে এখনও যাচ্ছি না, আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, কিচ্ছু নাই, আমি পত্রপত্রিকার নিউজ দেখে যতটুকু জ্ঞানে এসেছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো, সে বাংলাদেশের মানুষের মনে একটা ভালো পজিশন তৈরি করেছিল, বাংলাদেশের মানুষের এটা স্বাভাবিক যে বিশ্বাস করবে না, যেটা হতেই পারে না, যে হুজুর আমাদেরকে ভালো ভালো কথা শোনায়, ইসলামের কথা শোনায়, তোমরা এই দেখো না ওই দেখো না, মেয়েরা পর্দায় থাকো, ছেলেরা খুন খারাপি করো না, যে এগুলো শিখায় সে তার মোবাইলে কোনো সময় এগুলো থাকতে পারে, মানে কিছু বলার নাই। ভালো থাকবেন, কমেন্ট বক্সে লেখা শুরু করেন আপনার মতামত।